নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে, আর সকাল সকাল উঠে পড়লাম। এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠবো আমি ভাবিনি। বোনু খালি হাতে বাড়ি যাচ্ছে, কই দেখি এখানে মশলা কোথায়? কই মশলা কই? এই তো এই মশলা, এখানে মশলা এখানে, আর খালি হাতে বাড়ি যাচ্ছে। ঠিক আছে, তোমার মুখটা একটু দেখি, দেখাও। ও খুব সুন্দর মিষ্টি একটা মুখ। এই যে আমাদের রাঁধুনি, এই আর এখানে কী দেওয়া হচ্ছে? ও তো দেখি রাঁধুনির মুখটা, বিরিয়ানির জন্য এখানে চাল ভেজানো আছে, আর এখানে আছে আলু এবং ভাজা। চিকেন কষাটি কেমন টেস্ট হলো চেক করে দেখতে বললো। এখানে বিরিয়ানি রেডি হচ্ছে, চিকেন আলু দেওয়া কমপ্লিট, এবার ভাজাগুলো দেওয়া হবে। এর উপর দিয়ে এই যে ভাজাগুলো দেওয়া হচ্ছে। সোনা, আমরা কোথায় যাচ্ছি এখন? আমি যাচ্ছি এখন কালিমার মাম্মার বাড়ি। মাম্মার বাড়ি? তো চলো, কোন দিক দিয়ে যাবো? কোন রাস্তা দিয়ে? এই রাস্তা? চলো চলো, কোন রাস্তা যাবো? এই তো তো খুব সুন্দর কাঁঠাল। কত দূর কত দূর? কোন বাড়িটা? এই বাড়ি? ও তাই তো। এটা হচ্ছে কাকিমার মামার বাড়ি, তাই তো? বাড়িটা খুব, বাড়িটা আছে কিন্তু এখানে কেউ থাকে না। এখানে একজনই থাকবে, সে হলো এই কী কথা হচ্ছ? এরা আবার মারপিট করছে নাকি? এই যে দেখো, এখানে লেবু হয়েছে। বাহ, বাড়িটা খুব ভয়ঙ্কর বাড়ি। শোনাই আবার কি এদের ঝগড়া দেখছে? শোনাই কি করছে? এরা সরিয়া সরিয়া কামড়ি নেবে, এরা কামড়ি নেবে কিন্তু। সরিয়া কোনটা বলে বেশি বদ কি দুধ? এই যে এটা, দুটোই দুষ্টুমি করছে। এই সরিয়া। এই যে গরম গরম বিরিয়ানি, আর পাশে আছে চিকেন কষা, পাশে চিকেন কষা। বলো রাঁধুনি কেমন? আমি খেয়ে বলবো বলে, এই গরমে কেমন লাগছে? ঠিক আছে, আমি খেয়ে বলবো। ঠিক আছে, খুব সুন্দর টেস্ট। মনে হয় দেখো বিশাল মেঘ করেছে এখানে, দেখো বিশাল মেঘ করে আছে। বন্ধুরা, বিকেলবেলা আমরা ঘুরতে বেরোলাম। তো আজকে আমার শালি কোথায় একটা নিয়ে যাবে বললো। তো তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আগে এক জায়গায় আমার মনু পার্কে নিয়ে যাওয়ার নাম করে কোন একটা পার্কে নিয়ে গিয়েছিলো, আমি তো ঘুরপা খেয়ে গিয়েছিলাম। দেখি আজকে কোথায় একটা নিয়ে যাবে বললো, কোথায়? ঝিল, ঝিল, ঝিলের ধারে। তো কোথায়টা নিয়ে যাবে বললো, দেখা যাক কোথায় যাওয়া যায়। বন্ধুরা, তো আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে কোথায় নিয়ে এসে দেখো, চারিদিকে বাঁশবাগান, চারিদিকে বাঁশবাগান, বিশাল ভয়ঙ্কর ব্যাপার একটা। দেখো তোমরা, দেখো কি না একটা ভয়ানক একটা ব্যাপার, ভয়ানক ব্যাপার। এই আর কত দূর? এই যে আর কত দূর? বুঝতে পারছি। বন্ধুরা দেখো, আমরা একটা জায়গাতে ঘুরতে এসেছি, খুব সুন্দর একটি জায়গা। ওখানে দেখো কতগুলো কলা বাগান আছে, আর এখান থেকে রাস্তা সোজা গিয়ে ওইদিকে চলে গিয়েছে, তো আমরা কত দূর যাইনি। আর এখানে মাছ চাষ হচ্ছে, তার মানে একটা জল কর আর কি। আর তার মধ্যে দেখো তোমাদের দিদি ভাই কী করছে এখানে, কী করছো, আনন্দ করছো নাকি? হাওয়া এখানে ভীষণ হাওয়া, সত্যি এখানে খুব সুন্দর হাওয়া। এত গরমে যে এখানে এত হাওয়া, তোমাদের কী বলতো? দেখো গাছের পাতা নড়ছে। আর দেখো সোনায় ওদিকে হেঁটে চলে যাচ্ছে ওদিকে, আর ওখানে আছে
আর দেখো তোমাদের দিদি ভাই। আচ্ছা এই জায়গাটার নাম কি জানো? আচ্ছা এই জায়গাটার নাম জানা নেই, কিন্তু এখানে যে এত গরমে, এখানে যে এত হাওয়া দিচ্ছে আমাদের খুব ভালো লাগছে বলো। খুব সুন্দর হাওয়া। আর এখানে সব ছোটো ছোটো মাছ আছে, সব ঘুরছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এতটাই ছোটো, মানে সবে ছাড়া, মানে হ্যাঁ সবে ছাড়া। সুন্দর জায়গা এটা, শোনায় নাকি এখানে রাগ করেছে? এই যে শোনায় শোনায় শোনায়, তুমি কি রাগ করেছো? ও দেখি কই, সোনায় ভীষণ পরিমাণে রাগ করেছে, তার কারণ সোনাইকে নিয়ে ছবি তোলা হয়নি তার জন্য। তো দেখি সোনাই এসো, দেখো গরমে কত হাওয়া হচ্ছে, দেখো। এই যে আমাদের বুনু, বুনু বলো এই জায়গাটার নাম কি? বিল। একে ভাই ওই পুজোর সময় যে বিল কাটা হয় সেই বিল? আচ্ছা দেখো বুনুকে কত সুন্দর লাগছে, অসাধারণ। ফোনের ক্যামেরাতে আসে না, এতটাই মোটা। কে বললো? কই সে, ডাকো তাকে, তার আজকে ব্যবস্থা আছে, ক্যামেরার পিছনে তো সমস্ত আমার বন্ধুরা আছে, দর্শকরা আছে, তারা দেখছে। কমলা লেবু দিয়ে চটকি খাবো। ক্যামেরার পিছনে তো সবাই আছে। দেখো এতক্ষণ হাওয়া হচ্ছিল, তোমার ভিডিও করছি বলে আর হাওয়া হচ্ছে না, কেন হবে না? কেন? কত সুন্দর মেঘ করে আছে, একটু বৃষ্টি হবে তা না, এতক্ষণ হাওয়াটা যদুবো আসছিল আমার এই বুনুরার জন্য, আর হাওয়া আসে না। তুমি কি ফোন করে দিয়েছো? কেন শিগগির ফোন করে বলো, হাওয়াটা তাড়াতাড়ি আসতে, আমি কষ্ট পাচ্ছি ভীষণ এই ঠান্ডায়। না চলো, কোথায় যাবা? চলো চলো চলো। সোনার রাগটা কি কমেছে একটু? এই দেখো পাপাই, সোনার রাগটা কমেছে? এই সোনাই, এই আমার সাথে তো এরকম ছবি তো কমে না, রাগটা কমেছে একটু? দেখি কিরম ছবি, দেখি ছবি তুলেছে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ফেরার পথে আমার দুজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল, দেখো তারা কত সুন্দর যাচ্ছে, আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে তারা চলে যাচ্ছে। আমার তো খুব ভালোই লাগছে ওদের ভিডিও করতে, কিন্তু ওরা একটু ভয় পাচ্ছে আমার দেখে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি বিকেলবেলা অনেক জায়গায় ঘুরে এখনই জাস্ট বাড়িতে আসলাম, আর আজকে তো ভীষণ গরম, সকাল থেকে তো ভীষণ গরমই পড়েছে। তো আজকে ভাবছিলাম যে আজকে দশহরা, তো আজকে একটু হলেও বৃষ্টি হবে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, কিন্তু সেটা কিছুই তো হলো না। তা বিকেলবেলা গিয়েছিলাম ঘুরতে, তো সেখানে একটু হাওয়া ছিল অবশ্য, কিন্তু সেটা হাওয়াটা থাকলেও কী হবে, মানে একটু একটু ঠান্ডা লাগলেও কোনো বেশিক্ষণের জন্য না, যতক্ষণ লাগছিলো ততক্ষণ ভালোই লাগছিলো, তারপরে সেই যা তাই ভীষণ গরম। আর এই গরমে আমি কিনলাম এই যে পেপসি 1 লিটার পুরো, দেখো এই 1 লিটার বোতলের থেকে এতটা আছে, এগুলো আমি খেয়ে নেবো, বুঝতে পারছো? তাহলে 1 লিটার আমি এখন খেয়ে নিচ্ছি, মানে কতটা গরম তোমরা তো বুঝতে পারছো। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি তো এগোতেই পারবো না, তোমরা একটু সাপোর্ট করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।